हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग टू एवरीवन। तुम्हारा निश्चय प्रत्येके भालो आछो, सुस्थ आछो, बाड़ीते आछो आर निजेदेर ख्याल निश्चय राखछो। राखछो तो आर निश्चय राखबे, निजेदेर एकटु जत्नो नेबे, एइजन्य ठीक मतो खावा दावा करबे आर एकटु एक्सारसाइजो करबे, ठीक आछे? आर खाबार आगे ओ परे मने करे हाथ धोबे निश्चय, ठीक आछे? এর আগেই তোমরা ভিডিওর মাধ্যমে পড়াশোনা করাতে অভ্যস্ত হয়েছো, তাই আমি আজও হাজির হয়েছি তোমাদের ভিডিওর মাধ্যমে পড়ানোর জন্য। দেখো, তোমাদের সামনে একটা বই আছে। এই বইটি হলো ক্লাস ফোরের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বই। আমরা এখন এই বইটি পড়ব, ঠিক আছে? দেখো, চলো দেখো এই চ্যাপ্টারটা গ্রোথ এ পার্ট অফ লাইফ। এই চ্যাপ্টারটা আমরা আগের দিন শুরু করেছিলাম আর এই চ্যাপ্টারটাই এখনও কিছুটা বাকি আছে, এই পোর্শনটা আমরা আজ পড়ব। আমরা আগের দিন একটা ইন্ট্রোডাকশান হিসেবে কি পড়েছিলাম, আমাদের দেখো চ্যাপ্টারই বলেছে গ্রোথ এ পার্ট অফ লাইফ। গ্রোথ মানে কি? আমরা গ্রোথ মানে জানি বৃদ্ধি, আর এ পার্ট অফ লাইফ মানে কি? আমাদের জীবনের একটা অংশ। তাহলে বৃদ্ধি কি? আমাদের জীবনের একটা অংশ। এই নিয়েই হচ্ছে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে মেনলি বলা হয়েছে একটা শিশু জন্মের পর থেকে কিভাবে বেড়ে ওঠে সেই নিয়ে ডিসকাসটা হয়েছে। মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে তো নিজে কিছু করতে পারে না, তাকে অন্যের ওপর নির্ভর হতে হয়। আস্তে আস্তে সে নিজের কাজগুলো করতে শেখে, ঠিক আছে? সেই নিয়ে আমরা আগের দিন পড়েছিলাম। আর আমরা আগের দিন একটা কুকুর সম্পর্কে পড়েছিলাম যে আস্তে আস্তে যার বৃদ্ধি ঘটছিল। প্রথমে সে পাপ্পি, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, একদম কুকুরে পরিণত হয়েছিল। চলো আজ আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা পড়ব, ঠিক আছে? দেখো, এতটা তোমাদের পড়া হয়েছিল আগের দিন, এরপর থেকে আজ আমরা পড়ব। কি বলছে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই? অল লিভিং থিংস গ্রো। অল মানে কি? সমস্ত বা সবাই। লিভিং থিংস গ্রো, লিভিং থিংস মানে কি? লিভিং থিংস মানে হচ্ছে জীবন্ত জিনিস, গ্রো মানে বেড়ে ওঠে। জীবন্ত জিনিস মানে কি? যাদের মধ্যে প্রাণ আছে, কি তাই তো? আমরা সবাই জানি যাদের মধ্যে প্রাণ আছে তারা কি? বেড়েই ওঠে। তাই বলছে অল লিভিং থিংস গ্রো, যাদের মধ্যে প্রাণ আছে তারা সমস্ত কিছুই বেড়ে ওঠে। গ্রোথ ইজ অ্যান অনগোয়িং প্রসেস। তাহলে গ্রোথ, গ্রোথ মানে কি? বৃদ্ধি। ইজ মানে হয়, অ্যান অনগোয়িং প্রসেস, অনবরত বেড়ে ওঠা একটা পদ্ধতি। তাহলে বৃদ্ধি হচ্ছে অনবরত বেড়ে ওঠা একটা পদ্ধতি। ইট ইজ এ পার্ট অফ লাইফ, এটা আমাদের কি? জীবনের একটা অংশ। অ্যাজ উই গ্রো আপ উই অলসো চেঞ্জ, যখনই আমরা কি হতে থাকবো? বেড়ে উঠতে থাকবো বা আমাদের মধ্যে বৃদ্ধি ঘটবে, তখনই আমাদের মধ্যে পরিবর্তন দেখা দেবে। এ চাইল্ড গ্রো ইন টু অ্যান অ্যাডাল্ট, একটা বাচ্চা কি? প্রাপ্রথম একটা বাচ্চা বেড়ে কিসে পরিণত হয়? প্রাপ্তবয়স্কে। অ্যান্ড অ্যান অ্যাডাল্ট ইজ অ্যান গ্রোন ম্যান, আর একজন প্রাপ্তবয়স্ক কিসে পরিণত হয়? ম্যান মানে আমরা কি জানি? সাধারণত মানুষ। ম্যান মানে মানুষকে বলে, এখানে তোমরা পুরুষ বলতে পারো, ঠিক আছে? পুরুষ। দ্য ম্যান উইল গ্রো ওল্ড ওয়ান ডে, আর কি? ওই যে প্রাপ্তবয়স্ক যে পুরুষটি কি হয়? একদিন বৃদ্ধতেও পরিণত হয়তো। তারপর বলছে দেখো, এ ইয়াং প্ল্যান্ট গ্রোস ফ্রম এ সিড, আমরা সবাই জানি এ ইয়াং, আমরা জানি ইয়াং মানে হচ্ছে তরুণ, কিন্তু আমরা এখানে ইয়াংকে তরুণ নয়, আমরা জানবো নবীন বা নবমুকুল নামে, ঠিক আছে? এ ইয়াং মানে একটা নবীন প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ বা গাছপালা। গ্রো ফ্রম এ সিড, বেড়ে ওঠে কোর থেকে। সিড মানে হচ্ছে দানা, যে বীজ থাকে না, একটা বীজ থেকেই তো একটা গাছের জন্ম হয়, সেটাই বলছে। দ্য ইয়াং প্ল্যান্ট উইল গ্রো ইন টু এ ট্রি, তাহলে ওই যে নব বা নবীন বীজটি একদিন কি হয়? বেড়ে উঠে একটা গাছে পরিণত হয়। দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা বীজ,
বীজ থেকে তারপর অঙ্কুর বেরোচ্ছে, অঙ্কুর থেকে একটা ছোট গাছ বেরোচ্ছে, তারপর একটা বড় গাছে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছ, সেরকম আমাদের জন্মের পর আমরা একদম ছোট থাকি, তারপরে আমরা বসতে পারি, হাঁটতে পারি, হামা দিই, তারপরে আমরা বড় হই। আমরা কি একদিনেই জন্মগ্রহণ করার পরে কি হাঁটতে শুরু করি? কখনোই পারি না। প্রথমে আমরা হামাগুড়ি দিই, তারপরে বসতে শিখি, তারপর দাঁড়াতে শিখি, তারপর চলি। এরকম যে প্রসেস, সেই রকম গাছের ক্ষেত্রেও, ঠিক আছে? গাছের ক্ষেত্রেও দেখো, একটা দানা, তারপর ওই দানাটি থেকে বা বীজ থেকে একটি অঙ্কুর বের হয়, একটা ছোট গাছ জন্মায়, তারপরে একটা বড় গাছ হয়, ঠিক আছে? আফটার মেনি ইয়ার্স এ বেবি উইল লুক লাইক ওয়ান অফ ইটস প্যারেন্টস। অনেক বছর পর একজন বাচ্চা বা শিশু কি হয়, তার প্যারেন্টস মানে বাবা মার মতো দেখতে হয়। হয়তো আমাদের প্রত্যেককেই বাবা মার মতোই দেখতে, বাবা নয়তো মায়ের মতনই আমাদের দেখতে হয় অনেকটাই, তাই তো? এ বেবি গার্ল উইল গ্রো ইনটু এ ও ম্যান। একজন বেবি গার্ল, বেবি গার্ল মানে কি, মেয়ে। সে কি হয়, যত বড় হয়, আস্তে আস্তে যখন বড় হয়, তখন মানে বেড়ে ওঠে, সে একজন মহিলাতে পরিণত হয়। এ বেবি বয় উইল গ্রো ইনটু এ ম্যান। আর একটা বাচ্চা ছেলে যখন আস্তে আস্তে তার বৃদ্ধি ঘটে, তখন সে পরিণত হয় এ ম্যান, ম্যান মানে পুরুষে। এ কিটেন উইল গ্রো ইনটু এ ক্যাট। কিটেন আমরা কাকে বলি, বিড়ালের বাচ্চাকে তো? তাহলে একটি বিড়ালের বাচ্চা যখন বেড়ে ওঠে, সে কিসে পরিণত হয়? সে একজন ক্যাট মানে বিড়ালে পরিণত হয়। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা কিটেন আর এটা ক্যাট। তারপরে কি বলছে, এ পাপ্পি উইল গ্রো ইনটু এ ডগ। আর পাপ্পি মানে কি, পাপ্পি মানে হচ্ছে কুকুরের বাচ্চা। তাহলে একটি কুকুরের বাচ্চা যখন বেড়ে ওঠে, তখন সে কিসে পরিণত হয়, ডগ মানে কুকুরে। এ স্মল প্ল্যান্ট উইল গ্রো ইনটু এ বিগ ট্রি। আর আমরা এটাও জানি, একটা ছোট গাছ বৃদ্ধি পেয়ে মানে বেড়ে উঠে কিসে পরিণত হয়, বড় গাছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম বিভিন্ন জিনিসের গ্রোথ সম্পর্কে, তাদের বেড়ে ওঠা সম্পর্কে। আজ আমরা জানলাম গাছ কী করে বৃদ্ধি হয়, মানুষের কীভাবে বৃদ্ধি ঘটে, কুকুর বিড়ালের কীভাবে বৃদ্ধি ঘটে, এই সব নিয়ে। এর পরের দিন আমরা ডিসকাস করব এর অনুশীলনীটা সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন পেপারগুলো বা এই ম্যাচগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর দেখো, এখানে এই যে চ্যাপ্টারটা তোমাদের গ্রোথ এ পার্ট অফ লাইফ, এখন যে পোর্শনটা আমি পড়ালাম, সেখানের ইম্পর্টেন্ট মিনিংগুলো এখানে আমি লিখে রেখেছি। তোমরা তোমাদের ইভিএস কপি বুকের মধ্যে এগুলো লিখে নেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, আমি এখানে কয়েকটা ওয়ার্ড মিনিং লিখিয়ে দিয়েছি। গ্রো মানে কি, বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া। অনগোয়িং মানে কি, অনবরত বা স্থায়ী। প্রসেস মানে পদ্ধতি। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। প্ল্যান্ট মানে উদ্ভিদ বা গাছপালা। আর সিড মানে বীজ। এগুলো তোমরা তোমাদের প্রত্যেকের ইভিএস কপি বুকের মধ্যে লিখে নেবে, ঠিক আছে? পরের দিন তাহলে আমরা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আর আজ তোমাদের এখান থেকে এই এতটা পর্যন্ত পড়া থাকলো, ঠিক আছে? আমাদের আবার প্রত্যেকের পরের ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দেখা হবে, কথাবার্তাও হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা, সবাই প্লিজ আমাদের গ্রুপে শেয়ার করা ভিডিওগুলো দেখবেন আর আমাদের সাথে কোঅপারেট করবেন। থ্যাংক ইউ।